welcome back to my channel. So guys, আজ আমি তোমাদের শেয়ার করতে চলেছি দুর্গাপূজা স্পেশাল একটা শ্যামলা মেয়েদের সাজ। তারপর মাত্র 20 টাকার মধ্যে আমি এই মেকআপ লুকটাকে ক্রিয়েট করছি মাত্র 20 টাকার প্রোডাক্ট দিয়ে। আমি এই মেকআপ লুকটাকে যে যে প্রোডাক্ট দিয়ে ক্রিয়েট করছি সেগুলো কিন্তু মাত্র 5 টাকা 10 টাকা বা 20 টাকার প্রোডাক্টের মধ্যেই করছি। তো এই মেকআপ লুকটা কিন্তু কোনোভাবে কালো হবে না, ফেটে যাবে না, যতই ঘাম উঠবে না, ওয়াটার প্রুফ, সোয়েট প্রুফ অ্যান্ড লং লাস্টিং। এই মেকআপ লুকটা আমি এত কম টাকার মধ্যে কিভাবে এতটা সুন্দর ক্রিয়েট করেছি তার পাশাপাশি ওয়াটার প্রুফ লং লাস্টিং সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু তোমরা একটু স্কিপ না করে পর্যন্ত দেখতে থাকো। তার আগে তোমার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, সো ডোন্ট ফরগেট দ্য বেল আইকন। লেটস গেট স্টার্টেড। ফার্স্টে এখানে আমি স্কিনটাকে ভালো করে ক্লিন করে চলে এসেছি, তোমরা দেখতেই পারছো। তোমরা কিন্তু অবশ্যই যে কোনো মেকআপ লুক ক্রিয়েট করার আগে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেবে। দেন এখানে টোনারের জন্য ইউজ করছি ডাবর গোলাপের এই রোজ ওয়াটারটা, যেটার দাম কিন্তু মাত্র 10 টাকা। ময়শ্চারাইজারের জন্য এখানে আমি ইউজ করছি জয়ের এই ময়শ্চারাইজারটাকে অ্যাপেলসের, এটার দাম কিন্তু মাত্র 10 টাকা। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, খুবই ভালো একটা ময়শ্চারাইজার। দেন প্রাইমারের জন্য এখানে আমি ইউজ করছি বোরো প্লাসের এই ভ্যাসোকিয়ার এই জেলটাকে, এটা কিন্তু তোমরা অ্যাজ আ প্রাইমার ইউজ করতে পারো। যেহেতু 5-10 টাকার মধ্যে কোনো প্রাইমার আসে না, ওই কারণে আমি এটাকে ইউজ করছি। এটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের স্পোর্টসগুলোকে খুব ভালোভাবে মিনিমাইজ করে দেবে। দেন এখানে আমি ইউজ করছি এডিএসের এই কাজলটাকে আইব্রোটাকে ড্র করার জন্য। হ্যাঁ, তোমরা কিন্তু কাজলের হেল্পেও আইব্রো ড্র করতে পারো, খুব হালকা হাতে তোমরা এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবে। দেন যাতে কোনো হার্স লাইন না থাকে, ওই কারণে আমি একটা ইয়ারবাডসের হেল্পেও ওটার ক্রিজ লাইনগুলোকে ভালো করে স্মাচ করে নিচ্ছি, মানে ওটার মধ্যে যে লাইনগুলো ছিল ওটাকে ভালো করে স্মাচ করে নিয়েছি। দেন আমি কনসিলার বানাবার জন্য আজকে ইউজ করছি ব্লু হেভেনের এই মিনি ফাউন্ডেশনটাকে, আর ওটার সাথে একটা স্প্রিন্সের বিবি পাউডার অ্যাড করেছি, যেটা দুটোকে মিক্স করে একটা থিক কনসিলার টাইপের বানিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এইভাবে কনসিলার বানাতে পারো। দুটোর দামই কিন্তু মাত্র 10 টাকা, মানে ওই ফাউন্ডেশনটার দাম কিন্তু মাত্র 10-20 টাকা। তোমরা যে কোনো লোকাল মার্কেটে খুব ইজিভাবে পেয়ে যাবে। তার পাশাপাশি এই পাউডারটার দাম কিন্তু মাত্র 10 টাকা, সেটা তোমরা সকলে জানো। তোমরা কিন্তু যে কোনো ফাউন্ডেশনের সাথে পাউডার মিক্স করে কনসিলার বানাতে পারো। তো ওটাকে আমি একটা ইয়ারবাডসের হেল্পে ভালো করে আইব্রোটাকে ক্লিন করে নিচ্ছি, তারপর একটা মিনি বিউটি ব্লেন্ডারের হেল্পে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আজকে আমি কোনো রকম কোনো মেকআপ ব্রাশের ইউজ করিনি, ওই কারণে আমি ইয়ারবাডসের হেল্পে আজকে মেকআপটা করতে শুরু করব। তো এখানে আমি আইলুকটা বানাতে শুরু করছি। আইলুকটার জন্য সেম যে কাজলটা দিয়ে আমি এখানে আইব্রোটাকে ড্র করে নিচ্ছিলাম, ওটাকে আমি আউটার কর্নারে একটা কোন টাইপের ড্র করে নিচ্ছি কাজলটার হেল্পে। দেন ওটাকে ভালো করে স্মার্চ করছি আমি এই ইয়ারবাডসটার হেল্পে। তোমরা দেখতে পাচ্ছ কতটা ইজিলিভাবে স্মার্চ হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু যাদের কাছে কিন্তু টাকা নেই মা, বা তোমরা ব্রাশের পেছনে বেশি টাকা ইনভেস্ট করতে চাও না, তারা কিন্তু এরকম ইয়ারবাডস পারচেস করতে পারো, খুবই কম টাকার মধ্যে তোমরা অনেকগুলো পেয়ে যাবে। তো এখানে আমি এডিএসের এই ব্লু কালারের কাজলটাকে নিয়েছি, 1/3 আইলিডে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু যে কোনো শেডের মধ্যে আসতে পারে। তোমরা কিন্তু তোমাদের শাড়ির মেশিংয়ে যে কোনো শেড অ্যাপ্লাই করতে পারো। দেন ওটাকে আমি ভালো করে হাতের হেল্পে নিয়ে অ্যাপ্লাই করে দিয়েছি, যেহেতু এটা কালারটা খুব ভালোভাবে এসে 2-3 বার ধরে তোমরা অ্যাপ্লাই করবে। দেন এখানে আমি ইউজ করছি রেনেন কোম্পানির এই লুজ শিমার পাউডারটাকে, এটার দাম কিন্তু মাত্র 10 টাকা। এটা দুটো শেডের মধ্যে আছে, একটা গোল্ডেন একটা সিলভার। তো আমার কাছে এখানে গোল্ডেনটা আছে, এটাকে আমি 1/3 আইলিডে অ্যাপ্লাই করছি না, মিডিল আইলিডে অ্যাপ্লাই করছি, মানে সেন্টার অফ আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এখানে আইসের কর্নারে আমি ব্লু কাজলটাকে আরেকবার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে খেলের কালারটাকে, ওই কারণে। দেন এখানে আমি পেন লাইনার ইউজ করছি, এটার দাম কিন্তু মাত্র 20 টাকা। তোমরা খুব ইজিলিভাবে লোকাল মার্কেটে পেয়ে যাবে, খুব ইজিলিভাবে। যারা কিন্তু লাইনার ড্র করতে পারো না, তারা কিন্তু এই ধরনের লাইনার অবশ্যই ট্রাই করতে পারো। এই পেন লাইনারগুলো হেল্পে কিন্তু লাইনার ড্র করা খুবই ইজি। তোমরা দেখতে পাচ্ছ কতটা ইজিলিভাবে এখানে আমার লাইনারটা ড্র হয়ে গেছে, হয়ে গেল। দেন সেম এখানে আমি কাজলটাকে ইউজ করছি এডিএসের এই কাজলটাকে, এটার দামও কিন্তু মাত্র 10 টাকা। এটাকে আমি লোয়ার ল্যাশ লাইনে ভালো করে অ্যাপ্লাই করে করার পর ওটাকে একটা ইয়ারবাডসের হেল্পে ভালো করে স্মার্চ করে নিচ্ছি। দেন এখানে আমি ইউজ করছি স্কিনের এই বিবি ক্রিমটাকে, এটা কিন্তু দুটো শেডের মধ্যে আছে, একটা হচ্ছে পিঙ্ক টাইপের শেড, একটা হচ্ছে ইয়েলো টাইপের শেড। তো এখানে আমি ইয়েলোটাকে আজকে ইউজ করছি। তো অল্প পরিমাণে নিয়ে আমি অল ওভার ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। যারা কিন্তু স্যামলা তারা কিন্তু অবশ্যই এই ক্রিমটাকে ইউজ করতে পারো, যাদের কিন্তু লো বাজেট। এটা কিন্তু বড় প্যাকেটের মধ্যেও আছে, সেটাকেও তোমরা ট্রাই করতে পারো, অবশ্যই ট্রাই করলে ভালো ফল পাবে। তো ওইটাকে আমি ফেসের মধ্যে অল ওভার ফেসের মধ্যে অ্যাপ্লাই করার পর বিউটি ব্লেন্ডারের হেল্পে এক্সেস প্রোডাক্টটাকে এখানে আমি ড্যাব ড্যাব করে অ্যাবজর্ব করে নিচ্ছি। তোমরা দেখতেই পারছো। তো যারা কিন্তু
ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পছন্দ করো না, তারা কিন্তু শুধু এই ক্রিমটাকেই অ্যাপ্লাই করতে পারো। তার উপরে বেসটাকে সেট করার জন্য পাউডার অ্যাপ্লাই করে নিতে পারো। তো আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি যাতে ফেসটার মধ্যে খুব ভালোভাবে ইফেক্ট আসে, তার পাশাপাশি ফাউন্ডেশনটা উঠে যাবে না। তোমরা দেখতেই পারছো এটার ওপরে আমি হালকা পরিমাণে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এখানে সেম বিউটি ব্লেন্ডের হেল্পে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটাকে। তো এই মেকআপ লুকটাকে যেভাবে আমি ক্রিয়েট করছি, তোমরা যদি স্টেপ বাই স্টেপ ঠিক একইভাবে ক্রিয়েট করো তাহলে কিন্তু তোমরা একেবারে দেখতে পাবে, যতই ঘাম হোক, যতই তোমাদের ফেসের মধ্যে ঘাম হোক, তার পাশাপাশি যতই তোমরা ফেসের মধ্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে কালো হয়ে যায়, ওই সব কোনো প্রবলেম তোমাদের ফেসের মধ্যে দেখা দেবে না। দেন এখানে আমি যে থিক কনসিলার টাইপের বানিয়েছিলাম আইডি অ্যাপ্লাই করার জন্য, ওটাকে আমি এখানে হাইলাইটেড পয়েন্টগুলোকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের ফেসের মধ্যে যদি কোনো জায়গায় ডার্ক সার্কেল থাকে, তার পাশাপাশি কোথাও যদি দাগ থাকে, সেই সব এরিয়াগুলো তো তোমরা বিশেষ করে অ্যাপ্লাই করবে। দেন এখানে আমি মিউনি বিউটি ব্লেন্ডের হেল্পে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতেই পারছো কতটা ইজিলিভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো মিনি বিউটি ব্লেন্ডারটাকে তোমরা অবশ্যই পারচেস করতে পারো, খুব কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে। দেন ব্লাশের জন্য এখানে ইউজ করছি আমি এই নেকলাইনের লিপস্টিকটাকে। হ্যাঁ, এটার দাম কিন্তু মাত্র 10 টাকা। তোমরা কিন্তু যে কোনো 10 থেকে 20 টাকার মধ্যে নেকলাইনের এই ম্যাট লিপস্টিকগুলোকে পেয়ে যাবে। তো অ্যাজ আ ব্লাশ ইউজ করতেই পারো, কতটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে তোমরা দেখতে পারছো। তোমরা কিন্তু এটাকে ব্রাশের হেল্পে বা বিউটি ব্লেন্ডারের হেল্পে ব্লেন্ড করতে পারবে না, হাতের হেল্পে খুব ইজিলিভাবে ব্লেন্ড হয়ে যাবে, কোনো হার্স লাইন থাকবে না। দেন কন্ট্রোলের জন্য এখানে আমি ইউজ করছি নেকলাইনের একটা ব্রাউন কালারের লিপস্টিক। তোমরা কিন্তু এই ধরনের লিপস্টিককে অ্যাজ এ কন্ট্রোল, অ্যাজ এ ব্লাশ ইউজ করতেই পারো। দেন ওটাকেও আমি হাতের হেল্পে ভালো করে ব্লেন্ড করে নেবো। তোমরা দেখতেই পারছো তোমাদের চোখের সামনে আমি ব্লেন্ড করছি, কতটা ইজিলিভাবে ব্লেন্ড হয়েও যাচ্ছে। তোমরা কিন্তু তোমাদের কিন্তু ব্রাশের অ্যাপ্লাই করার কোনো রকম কোনো দরকার নেই, আমি তোমাদের চোখের সামনে এখানে ব্লেন্ড করে দেখিয়ে দিয়েছি, খুব ইজিলিভাবে ব্লেন্ড হয়ে যাবে। দেন আমি এখানে পুরো বেসটাকে সেট করার জন্য ইউজ করছি সেম স্পিনজের বিবি পাউডারটাকে। তো এটাকে আমি একটা পাফের হেল্পে নিয়ে পরে অলওভার ফেসের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে কিছু কিছু জায়গাতে অ্যাপ্লাই করছি, তোমরা কিন্তু অবশ্যই অল ওভার ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। দেন এখানে কিছুক্ষণ রাখার পরে এটাকে আমি ডাস্ট আউট করে ফেলে দিচ্ছি। তোমরা কিন্তু সাথে সাথে ডাস্ট আউট করে ফেলবে না, তাহলে কিন্তু তোমাদের বেসটা একেবারে সেট হবে না, লক হয়ে যাবে। তোমরা যদি কিছুক্ষণ রাখো তারপরে এখানে এক্সেস প্রোডাক্টটাকে ডাস্ট আউট করে ফেলো। দেন এখানে আমি লিপস্টিকের জন্য ইউজ করছি এই ব্রাউন কালারের লিপস্টিকটাকে। যাদের কিন্তু ইয়েলো টু মিডিয়াম স্কিন, তার পাশাপাশি যাদের কিন্তু ডার্ক স্কিন, তারা কিন্তু অবশ্যই এই ধরনের ডার্ক লিপস্টিক ইউজ করতে পারো, তাদের ফেসের মধ্যে খুব ভালোভাবে যাবে। তো এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই লিপস্টিকগুলোর দাম কিন্তু মাত্র 5 টাকা এই মিনি লিপস্টিকগুলো। দেন পুরো ফেসটাকে সেট করার জন্য ইউজ করেছি হুডা বিউটির এই সেটিং স্প্রেটাকে, যেটার দাম কিন্তু 15 থেকে 20 টাকা, তোমরা সকলে পেয়ে যাবে লোকাল মার্কেট। সেম রেনেন কোম্পানির এই হাইলাইটারটাকে ইউজ করছি আমার হাইলাইটেড পয়েন্টগুলোকে হাইলাইট করার জন্য। তোমরা কিন্তু এই হাইলাইটারটাকে অবশ্যই ট্রাই করতে পারো, যে কোনো 100-150-200 টাকার হাইলাইটারকে খুব ইজিলিভাবে টেক্কা দিয়ে দেবে। এখানে আমি ড্যাব ড্যাব করে অল ওভার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, মানে যেখানে যেখানে আমি হাইলাইট করতে চাই। দেন এখানে আমি হাতের হেল্পে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, কতটা ইজিলিভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, তার পাশাপাশি কতটা সাইন প্রোভাইড করছে সেটাও তোমরা দেখতে পারছো। এখানে আমি একটা 10 টাকা দামের ফলস ল্যাশ ইউজ করে নিচ্ছি। এখানে শীতল কোম্পানির লাইনারটাকে, মানে মাস্কারটাকে ইউজ করছি। মাস্কারটা তোমরা স্কিপ করে যেতেও পারো, তো এই মাস্কারটাও কিন্তু খুবই ভালো। তো আমার এখানে মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা আমার লাস্ট লুকটা এখানে দেখে নাও।